চল্লিশ বছর পঞ্চাশ বছরের খাদেম উপাধি আমরা দেই, আমরা অমুক খাদেম তমুক খাদেম আমরা বলি, আমাদের ভিতরে একটা আছি, আমরা এই কুলো না ওই কুলো না, আমরা মাঝখানে বসে আছি। আপনাদেরও কিন্তু কেবলা দান হুজুরের কাছে জবাব দিতে হবে, আমি এই দিকেও না ওই দিকেও না মাঝখানে বসে রয়েছি। আপনি সত্য জানার পরেও চুপ রয়েছেন, আপনি দলকে ভারী করেছেন, আপনি জানতেন হিজবুল্লাহর ইমামকে জাকির পার্টির চেয়ারম্যান বানাইছে আমার কেবলা জান, আপনারা হুজুরকে দেখেছেন, মানলাম পঞ্চাশ বছর খাদেম আপনি, তাইলে কেবলা জান হুজুরের জীবদ্দশায় আপনারা শুনেছেন হুজুর বলেছে মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি যাহা বলে তাহা আমার পক্ষ থেকেই বলে, আপনারা শুনেছেন কেবলাজান হুজুর জাকির পার্টির চেয়ারম্যানকে মুখপাত্র বলেছে, আপনারা দেখেছেন যখন কেবলাজান জাকির পার্টি ঘোষণা দেয় হুজুর জাকির পার্টির চেয়ারম্যান হিসাবে মেজুবাইজানকে ঘোষণা দিয়েছে, আপনারা দেখেছেন কেবলাজান লিখিত আকারে লিখেছিল বিশ্ব জাকির মঞ্জিল ফাউন্ডেশন জাকির ট্রাস্টের চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, বিশ্ব জাকির মঞ্জিল হসপিটালের চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, এত কিছু জানার পরেও আপনারা জবান বন্ধ কইরা চুপ করে রয়েছেন, আপনারা মধ্যম পথ অবলম্বন করেছেন। আপনারা যদি এই সত্য কথাগুলো সাধারণ জাকের ভাইদের কাছে বলতেন, নতুন যাহারা কেবলাজান হুজুরের ইন্তেকাল মোবারকের পরে যাহারা তরিকা নিচ্ছে তাদের সামনে যদি এই সত্য কথাগুলো তুলে ধরতেন, এরা কোশ্চিন কেন জাকের পার্টির বাহিরে যাইত না? আপনাদের জবাব অবশ্যই কেবলাজানের সামনে দিতে হবে। কথা বলে চুপ করে ঘাপটি মাইরে বসে থেকে বাঁচতে পারবেন? সম্ভব না। কথা বলেন সম্ভব না। আর যারাই বিরোধিতা করবে, যারাই গীবত গাবে, যারাই আমার বাবার আহলে বাইতের সঙ্গে